সো গাইস তোমাদেরকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ সুন্দর ব্লগটাতে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো আর অনেকেই দেখেছো, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই। আর পুজোর পর সেরকম মনটা ভালো থাকে, তো সবারই হয় এরকম, তোমরা অনেকেই জানো পুজোর পর একটু মনটা খারাপ হয়ে যায়, তাই সেরকমভাবে ব্লগ দেওয়া হয়নি। কিন্তু এখন গাইস আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব আর কন্টিনিউ ব্লগ আসবে। আপাতত আজকে একটা জায়গায় বেরোবো, তোমাদেরকে বলছি আমি কোন টিকে, তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ইন্ট্রো গাইস, তো হ্যালো গাইস, আমি শুভম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধু শুরু করা যাক। থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। তো আজকে সাধারণত তোমরা সকলেই জানো ভাইপোটা আসছে আর আমরা সেই উদ্দেশ্যে বের করেছি আরামবাগ। আজকে টুকটাক শপিং আছে আর কিছু কাজও আছে, সেগুলো আমরা সেরে নেবো। তো সৌগত স্কুটি চালাচ্ছে আর এইদিকে লাইটটা একটু ভালো আছে বলে আমি এইদিকে ঘুরে ভিডিও করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখা যাক একটু চা মন হচ্ছে গাই, চা হলে ভালো হয়, দেখি সামনে কোথাও ভালো চা পাওয়া যায় নাকি। একটা সামনে ভালো চা খেতে মোটামুটি ঠিক আছে, ওইটা সাধারণত আপনি তাহলে ভাই কিছু শুনতে পাবেন আমার পছন্দ। তো দেখা যাক, সামনে একটা চা দোকান, ভালো চা দোকান আছে, ওখানে আমরা দাঁড়াবো একবারটি, ছোটোখাটো একটা টি ব্রেক হবে, আমরা অনেকক্ষণ বেরিয়েছি, দেখা যাক কি হয় না হয়। গোটা ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, আজকে অনেক কিছু দেখানোর আছে, আজকে অনেক কিছু করার আছে, গোটা ব্লগটাই তোমাদের সাথে কাটানোর আছে। তো চলো বন্ধু। আজ এক নাম না জানা কোন পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো, আজ এলো কোন জানা বিকেল গান দিল গোধুলি এক মুঠো, তুমি যাবে কি বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ, তুমি পাবে কি পাবে কি সামনে বেপরো ঢেউ, ছুঁই দিলে সোনা কাঠি খুঁজে পাই যদি যাই ভেসে এমনি ভেসে যাই, ছুঁই দিলে সোনা কাঠি খুঁজে পাই যদি। তো গাইস সৌগত বললো যে একটু চা খেলে ভালো হয়, তাই দাঁড়ালাম একটু চা খেতে, পেছনের দোকানটা চা খেলাম, এটা আরামবাগ যেতে, আর এটা ভিকদাসের পরেই পড়বে আরামবাগ যেতে, তোমরা এসে চা খেতে পারো, খুবই ভালো চা। আর আমরা আরামবাগ যাই বা আরামবাগ থেকে আসি এই দোকানটায় দাঁড়াই এবং চা খাই প্রত্যেকবার হয় এটা, তো খুবই ভালো চাটা। তোমরা কারা কারা এই দোকানে চা খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা লাইক করে দিও অবশ্যই, এতক্ষণ যখন দেখে নিয়েছো ভিডিওটা লাইক করে দিও। আর চুলের অবস্থা খুব যাচ্ছে তাই খারাপ, দেখা যাক কি হয় না হয়, আজকে গোটা ব্লগটাই তোমাদের সাথে কাটানোর আছে। তো গাইস আমরা চা খেতে আরবারে দাঁড়ালাম, আগে ক্লিপে দেখতে পেলে তোমরা, আর চাটা এক চুমুক দেয়াই যাক, খুব ভালো করেছে চাটা, মানে দাঁড়িয়ে রাস্তায় যেতে যেতে এই চাটা খাওয়ার মজাই আলাদা। আর এটা ভাঁড়ে দেয় এখানে চাটা, এটা আমার খুব ভালো ব্যাপার লাগে, ভাঁড়ে চা খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কেমন করেছো গত চাটা? সৌগত তো এক কথায় বলে দিল ভালো, চাটা খেয়ে নি তারপরে কথা বলি তোমার সাথে।
আরম্ভ বস্তালে, কারণ এখানে আরম্ভ বস্তালে ভালো পাঞ্জাবি পাওয়া যায়। আমরা দেখবো সেটা ঠিক না ভুল, যাই হোক দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়, দেখা যাক কি হয় না হয়, সবটা তোমার সাথে শেয়ার করবো। তো দোকানে ঢুকে পড়েছি আর পরকে পর পাঞ্জাবি দেখছি, কিন্তু এখন পর্যন্ত তো পছন্দ হচ্ছে না। তো একটু ক্যামেরা ফ্লিপ করে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আর এখানে একটা খুব ভালো ডিজাইন এসছে, নীলটা দেখছি, এই যে কালী পুজোর পাঞ্জাবি। তো একটু কাজের মাধ্যমে কাজ আছে, এটা লিখুন, এগুলো আমাদের আছে, আমার ফিলিপের আছে। দেন নীল পাড়া একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে আমার, কিন্তু সেটা সৌগত বলছে এটা লিসনি, কারণ এটা ওর আছে, অনেকের আছে বলছে। কিন্তু এটা খুব ভালো দেখতে গাইস, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানিও এটা কেমন দেখতে। এই পাঞ্জাবিটা খুব ভালো লাগছে দেখতে, যাই হোক ওকে ওকে ওটা মানাবি, ওকে এটাই মানাবো, এটা আমার আছে একটা, যাই হোক খুব বললে তো হবে, দেখা যাক কি নি না নি। অনেকগুলো চলে এসছে পাঞ্জাবি আমাদের জন্য, সৌদ একটা দেখা, একটার পর একটা দেখা, এখানে এখানেই দেখা। অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, আমাকে মানাবে না গাইস, মানাবে সবই, কিছুই তো দেখা যাক কি নি না নি। এইটা কম পয়সায় আছে, এটা নিবে বলছে, এটা একটু প্রাইসটা কম আছে গাইস, এরকম লাগবে, এরকম লাগবে। আচ্ছা আমাকে এরকম দেখতে লাগবে, হ্যাঁ। পাঞ্জাবি সচরাচর পরা হয় না, খুব রেয়ার পরা হয় গাইস। যাই হোক খাবার আছে, তারপরে কথা বলছি।
এবারে খিদেও পেয়ে গেছে একটু, কি হয় না হয় দেখা। টাইম হয়ে গেছে ব্লগটা এন্ড করার। তো যাই হোক, আজকে সারাদিন একটু খাটাখাটনি হলো, কারণ দরকার ছিল ভাইফোঁটার শপিং, দরকার ছিল করার টুকটাক কাজও ছিল, সেগুলো সব কমপ্লিট করে দিয়ে আর একবারটি হয়তো কামারপুকুরে দাঁড়াতে হতে পারে, দেখা যাক কি হয় না হয়। আর তোমরা ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর জানিও কোন পার্টটা ভালো লাগলো ভিডিওর। আর যদি হ্যাঁ অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, আর এখনও অনেকে আছো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দিও তারা। চলো বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চলো বাই।